অনেকেই বিদেশে আসতে চায় এবং অনেকে বিদেশে অ্যাকসেপ্টেন্স লেটারও পেয়ে যায় এবং ভিজাও অ্যাপ্রুভড হয়ে যায় কিন্তু দে ডু নট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দিস ফাইভ থিংস যেগুলো আসলে প্রত্যেকটা মানুষেরই বিদেশে আসার আগে ওই দেশ সম্পর্কে জানা উচিত এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম পাঁচটা জিনিস বলবো দ্যাট ইউ শুড নো বিফোর কামিং অ্যাব্রড ইফ ইউর নিউ টু দিস চ্যানেল আমার নাম দীপু প্রত্যয় আমি ইউনিভার্সিটি অফ মেশিকন থেকে ব্যাচার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং কারেন্টলি শিকাগোতে এজ আ সাইবার সিকিউরিটি কনসালটেন্ট আছি আই মেক রেগুলার ভিডিওজ অন স্টাডি অ্যব্রড এবং আমার একটা নিজের কনসালটিং ফার্ম আছে ডিপি টুটোরিয়লস যেখানে আই হেল্প পিপল গেট ইন টু দেয়ার ড্রিম ইউনিভার্সিটিস সো লেটস গেট স্টার্টেড দ্য ফার্স্ট থিং ইজ ল্যাঙ্গুয়েজ ডু নট টেক ল্যাঙ্গুয়েজ লাইটলি ফর কান্ট্রিজ যেখানে ইংলিশ অনেক পপুলার মেক শিওর করবেন তার আপনার ফান্ডামেন্টালস অফ ইংলিশ যাতে কারেক্ট হয়ে থাকে জাস্ট আইএলটিএসে একটা ভালো রেজাল্ট করা মানেই যে আপনি ইংলিশে দক্ষ সেটা কিন্তু না যে কোনো একটা দেশে যদি আপনি যান ওই দেশে যেই ল্যাঙ্গুয়েজটা বেশি একটা পপুলার ওই ল্যাঙ্গুয়েজটা ভালো মতন শিখে যাবেন বেসিক ফান্ডামেন্টালস অফ কমিউনিকেশন অ্যারাউন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ যেটা হতে পারে হচ্ছে ইমেল বা ভার্বাল ওগুলো যাতে আপনার ক্লিয়ার থাকে বিকজ আপনি যদি কমিউনিকেট করতে না পারেন ওই দেশে আপনি অনেক অনেক স্ট্রাগল ফেস করতে পারেন দ্য সেকেন্ড থিং দ্যাট উইল টক অ্যাবাউট ইজ অলসো সামথিং স্টার্টিং উইথ এল এবং সেটা হচ্ছে ল ল নিয়ে আমরা একটু বেশি করে কথা বলি বিকজ ল জিনিসটা অনেক মানুষই আসলে ভালো মতন কেয়ার করে না স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমি আপনাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা এক্সাম্পল দিই ইউএসএতে অনেকগুলা স্টেট আছে পঞ্চাশটা টুপি পার্টিকুলার প্রত্যেকটা স্টেটের নিয়ম ডিফারেন্ট একটা স্টেটে আপনি খেয়াল করবেন দ্যাট উইড বা গাজা লিগ্যালাইজড এবং আরেকটা স্টেটে আপনি খেয়াল করবেন উইড বা গাজা আমি আপনাকে জাজ করতেছি না যদি আপনি এসব কাজ করতে চান বাট যদি এরকম রিলেটেড বা অনেক রকম কাজ আপনি করতেও চান মেক শিওর দ্যাট আপনি ওই স্পেসিফিক লটা জানেন ওই স্পেসিফিক দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পেসিফিকও অনেক ল আছে ফর এক্সাম্পল আপনাকে বিশ ঘন্টার বেশি কাজ করতে দিবে না কোনো একটা অন ক্যাম্পাস জবে আপনি বাইরে কাজ করতে পারবেন না অ্যাপার্ট ফ্রম দ্যাক্ট দ্যাট ইফ ইটস অ্যান অ্যাপ্রুভড ইন্টার্নশিপ অ্যান অ্যাপ্রুভড জব দ্যাট ইজ রিলেটেড টু ইউর মেজার সো যে কোনো অফ ক্যাম্পাস রেস্টুরেন্টে কাজ করা এটা সেটা এগুলো কিন্তু ইলিগাল অ্যান্ড দ্যিস থিংস ক্যান রিলি প্লে অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল আরেকটা নিয়ম হচ্ছে আপনি যদি একটা সেমেস্টারে একটা ইউনিভার্সিটিতে আন্ডারগার্ডে এন রোলড হন আমেরিকাতে আপনাকে মিনিমাম বারো ক্রেডিট রেজিস্ট্রেশন করতেই হবে আপনি যদি বারো ক্রেডিটের নিচে চলে যান ইউ উল গেট ডিপোর্টেড তো এইসব রুলসগুলা যদি আপনি প্রত্যেকটা দেশের জন্য না জানেন তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি যেটা আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সম্পর্কে শুনেছি সো আমি যেটা একদম শুরুতে বলেছিলাম আই স্টার্টেড দিস পয়েন্ট অফ ল দ্যাট উইড ইজ ইন সাম স্টেটস এন্ড লিগাল ইন সাম আদার স্টেট একটা স্টুডেন্ট কি করেছিল ও একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গাড়ি করে যাচ্ছিল এবং যেই স্টেট থেকে ও যাত্রা শুরু করেছে ওই স্টেটে উইড লিগাল ছিল তো সে হয়তো উইট কিনেছে এখানে অনেক জায়গায় আসলে এটা মেডিসিনাল পারপাসেও ব্যবহার করা হয় ও যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে তখন সে রাস্তার মধ্যে একটু স্পিডিং করছে স্পিডিং করার ফলে ওকে পিছন থেকে পুলিশ থামাইছে এবং পুলিশ তখন ওর গাড়ির থেকে গন্ধ পাইছে ফ্রম ইউ নো স্মেল পাইছে তো মেরিওনার স্মেল পাওয়ার পরে ওকে জিজ্ঞেস করছে তুমি কি কিছু লিগেল ক্যারি করতেছো ও বলছে না আমি যেখান থেকে আসছি ওটা তো লিগেল হাওয়ার ও যে নতুন স্টেটে ঢুকছে ওখানে কিন্তু সেটা ইলিগাল পজেশন অফ এরকম জিনিস ক্যান অ্যাকচুয়ালি লিড টু ক্রেজি থিংস আবারও বলতেছি আমার কোনো আশা যায় না যে আপনারা কি এরকম কাজ করেন বা মদ খান বা সিগারেট খান বা গাঁজা খান বা যাই করে না কেন মেক শিওর ইউ ডু থিংস উইদিন দ্য ল অনেক লজ আমাদের দেশের সাথে বিদেশে মিল না আপনি ওখানে চাইলেই কাউকে রাস্তার মধ্যে আপনি গোসা হয়ে গেছেন ঘুষি মেরে দিতে পারবেন না সো দিস থিংস হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুলি হ্যান্ডেল থার্ড জিনিসটা যেটা আই থিঙ্ক সবাই হয়তো অলরেডি জানে সেটা হচ্ছে ফাইন্যান্সেস ফাইন্যান্স বলতে আমি খালি আপনাদের টিউশন ফি বা আপনাদের থাকা খাওয়ার খরচ বলতেছি না ইটস ফাইন্যান্সেস ইন জেনারেল একটা দেশে যাওয়ার আগে আপনি যে স্টেটটাতে যাচ্ছেন বা যে প্রভিন্সে যাচ্ছেন বা যে সিটিতে যাচ্ছেন চেষ্টা করবেন ওই সিটিতে আগে যারা থাকে ওদের থেকে কয়েকটা জিনিস একটু জেনে নেওয়ার অনেক জায়গায় কিন্তু ফাইন্যান্সিয়াল হ্যাক্স থাকে ওই হ্যাক্সগুলো যদি আপনি আগে থেকে জানেন ফর এক্সাম্পল ক্রেডিট কার্ডের বিষয় কিভাবে একটা দেশে ক্রেডিট কার্ড পাওয়া যায় ক্রেডিট কার্ড কিন্তু নট ফ্রি মানি বা ক্রেডিট কার্ড থাকা আপনি অনেকগুলা বেনিফিটস পেতে পারবেন যেমন আমি প্রায় এক দুই লাখ টাকার ক্রেডিট কার্ডের বেনিফিটস পেয়েছি বাই ইউটিলাইজিং মাই পয়েন্টস কেয়ারফুলি ওটা নিয়ে যদি আপনার ভিডিও চান ডেফিনেটলি লেট মি নো বাট ইন জেনারেল ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্রগুলো কিন্তু অনেক মানুষ জানে না আপনি যখন একটা নতুন দেশে যান এবং একদম না জেনে যান যে কিভাবে টাকা পয়সা খরচ করতে হয় আপনি দেখবেন যে হঠাৎ করে এক মাসে আপনার অঢেল টাকা খরচ হয়ে গেছে সো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাইনান্সিয়াল ইমপ্লিকেশন অফ থিংস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট এবং ফাইন্যান্সের পাশাপাশি আর একটা যেটা একদম রিলেটেড এরিয়া থাকে সেটাতে আমরা চলে যাই সেটা হচ্ছে নাম্বার ফোর মেডিকেল আমেরিকার হেলথ হেলথ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এত কমপ্লিকেটেড আমি আসলে আপনাদেরকে বুঝতে পারবো না এবং এটা ফাইন্যান্সের সাথে রিলেটেড বিকজ অবভিয়াসলি আমেরিকার প্রথম মেডিকেল প্যারাটাই হচ্ছে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে অনেকে আপনাকে হয়তো বলছে যে আপনার যদি এখন একটা ইমার্জেন্সি আসে নাইন ওয়ান ওয়ানকে কল করেন এখনই ওরা চলে আসবে অ্যাম্বুলেন্স টেবুলে সব নিয়ে আমি যেটা জানতাম না সেটা হচ্ছে প্রত্যেকবার আমি নাইন ওয়ান ওয়ান কল দিয়ে যদি আমি একটা রেস্কিউ বা কিছু একটা আমি কল দিই আমার থেকে এক দুই হাজার ডলার এমনি কেটে ফেলবে সো ইটস ক্রেজি এটা আমি আগে জানতাম না এবং হেলথ রিলেটেড আমি আরেকটা দেখছি সেটা হচ্ছে আপনি যখন একটা ডাক্তার যান বাংলাদেশে আপনার থেকে সাতশো আটশো বারোশো পনেরোশো টাকা ভিজিট নিবে রাইট এই দেশে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে একটা বেসিক ডাক্তারকে দেখাইতেও আপনার মিনিমাম পনেরো হাজার থেকে বিশ হাজার ডলার চলে যাবে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য সো মেক শিওর ইউ হ্যাভ আ গুড ইন্স্যুরেন্স মোস্ট অফ দ্য টাইম ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স ইউনিভার্সিটি প্রোভাইড করে অনেকে এই ইন্স্যুরেন্সটাকে রিপ্লেস করার জন্য একটা সস্তা পাত বেছে নেয় বাট আমার লজিক অনুযায়ী আমি খাবার দাবারে সস্তা করতে পারবো থাকা খাওয়াতে সস্তা করতে পারবো কিন্তু হেলথ রিলেটেড কোনো কিছুতে আমি আসলে কোনো সস্তার আউট বেছে রাখতে চাই না বিকজ এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন সব থেকে ভালো হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে রাখাটা কিন্তু সবারই প্রয়োজন আমি মেডিকেলের কথাটা আসলে কেন এখানে তুলে ধরছে আপনাকে আরেকটা একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমাদের দেশে মাঝে মাঝে ল্যাক অফ সিস্টেমের কারণে অনেক মানুষ মারা যায় অনেক অনেক সিস্টেমের অভাব আছে বাংলাদেশে যেগুলো হোপফুলি দ্য নিউ গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট আমেরিকাতে মানুষ মারা যায় অতিরিক্ত সিস্টেম হওয়ার কারণে সো ভাবেন আপনার বাংলাদেশে ডায়রিয়া হয়েছে আপনি একটা হাসপাতালে যাবেন স্যালেন ট্যালেন্ট দিবে ওষুধ টষুধ দিয়ে দিবে বাস পারফেক্ট ইউর গোড এখানে আপনি ডায়রিয়া নিয়ে যাচ্ছেন একটা ডাক্তারের কাছে ওরা প্রথমে বলবেন ও শিওর আপনি এই ফর্ম ফিল আপ করেন চার পাঁচটা ফর্ম ফিল আপ করেন একটা প্রসিজিওর আকারে যান এখানে যে এত প্রসেস আমি আজ পর্যন্ত হেলথ প্রসেসগুলো জানতে পারি নাই আই রিলেটেড থিংক আস্তে আস্তে হাসপাতাল যেতে যেতে রেগুলার টেস্ট করতে করতে একটা ধারণা হবে বাট ইটস ভেরি কমপ্লিকেটেড আই থিঙ্ক ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট রুলস এন্ড প্রোটোকলস হেলথ রিলেটেড প্রোটোকলস আপনাদেরকে জানা খুবই দরকার আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই আমেরিকাতে যেভাবে আমি এটা ট্যাকেল করি কয়েকটা দোকানের নাম আছে যেটা নাম হচ্ছে আর্জেন্ট কেয়ার তো আর্জেন্ট কেয়ারে আপনি চাইলেই ঢুকে একটা ইমিডিয়েট ডাক্তার বা প্র্যাকটিশনার যারাই আছে ওদের থেকে আপনি কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস জেনে রাখতে পারবেন বাট আপনি একটা এক্সপার্ট যেমন একটা ডার্মাটোলজিস্ট বলেন বা একটা কার্ডিওলজিস্ট বলেন ওদেরকে আপনি আর্জেন্ট কেয়ারে পাবেন না এটা হচ্ছে বেসিক্যালি ভাবেন আমাদের বাংলাদেশের ইমার্জেন্সি ওয়ার্ড তো ওখানে আপনি বেসিক ট্রিটমেন্টগুলা করে ফেলতে পারবেন এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে কিছু কিছু ড্রাগ আপনি আসলে ওভার দ্য কাউন্টার পেতে পারবেন ফর এক্সাম্পল আমাদের যেমন আসতে হচ্ছে প্যারাসিটামল এখানে ওরা ব্যবহার করা হচ্ছে টাইরেনল রাইট তো ইজ আ ভেরি পপুলার প্যারাসিটামল যেখানে ওই নাপা যেটা বাংলাদেশে আমরা ইউজ করি নাপা আমরা ইউজ করি তো ওভার দ্য কাউন্টার মোটামুটি অনেক মেডিসিন পাওয়া যায় বাট কিছু স্পেসিফিক জিনিসের জন্য আপনাকে ডাক্তার দেখায় প্রেসক্রিপশন দেখাতে হয় সো এই কয়েকটা জিনিসপত্র আমি আমেরিকার সম্পর্কে জানতে পারছি আর্জেন্ট কেয়ার সিভিএস এগুলো হচ্ছে আমার টু গো প্লেসেস অ্যান্ড হোপ ইউ গো ইউ নো অল দিস থিংস অল দিস ফান্ডামেন্টাল বিকজ এগুলো কিন্তু খুবই খুবই কাজে লাগে ফিফ জিনিসটা হচ্ছে কালচার কালচার জিনিসটা ভাই মানে কি কি যে দেখতে হয় আমেরিকাতে কিন্তু আপনি সবসময় একটা জিনিস নিজেকে মনে রাখবেন ওরা আপনার দেশে আসতেছে না আপনি ওদের দেশে যাচ্ছেন টু লার্ন নিউ থিংস টু গেট নিউ লাইফ টু গেট নিউ এক্সপিরিয়েন্স টু স্টাডি টু ওয়ার্ক তো এখানে আপনি আপনার ওপিনিয়ন দিয়ে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে আপনার যাই থট থাকুক ওটা নিজের মধ্যে রাখেন আমার অনেক কিছু এই দেশে যেগুলো চলোগুলো আমি বিশ্বাস করি না আমার এর সাথে মিলে না বাট এটার মানে এটা না যে আমি এটা নিয়ে এখন প্রোটেস্ট শুরু করবো যুদ্ধ শুরু করবো বিকজ উই আর বেসিকলি দ্য এলিয়েন্স আমাদেরকে ডাকা হয়ে হচ্ছে নন রেসিডেন্ট এলিয়েন্স অফ দিস কান্ট্রি আমাদেরকে আসলে এই দেশের মতন চলতে হবে সো এখানে আপনি অনেক কিছু নোটিস করবেন কালচার ওয়াইজ জিমে দেখবেন যে মানুষ ন্যাংটা করতেছে আপনি দেখবেন যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের জন্য র্যালি বের হচ্ছে অনেক উইয়ার্ড উইয়ার্ড ইনস্টেন্সেস ঘটছে আমার সাথেও দিস আর নট ডেঞ্জারাস ইনস্টেন্সেস আমি বলতেছি যেগুলো প্রথমবার দেখলে আপনি একটু বলবেন যে কি হচ্ছে এটা সেটা রাইট টিপিং কালচারটা আমার অনেক অদ্ভুত লাগে যে আপনি যাই কিছু কিনেন না কেন আপনাকে পনেরো বিশ পার্সেন্ট করে খালি টিপস দিতে হয় সো এই জিনিসগুলা ওয়ার ভেরি ইন্টারেস্টিং টু মি বাট আমার থট প্রসেস হচ্ছে ওকে ও ওর মতো চলতেছে আমি আমার মতো চলতেছি কেউ কাউকে হার্ম করতেছে না দ্যাট শুড বি গুড কিন্তু বি প্রিপেয়ার্ড বিকজ আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন অনেক কিছুই মিল পাবেন না টয়লেট টিস্যু ব্যবহার করা ফর এক্সাম্পল এগুলা আমরা কখনো কি চিন্তা করছি যে আমরা টয়লেট টিস্যু দিয়ে আমাদের নাম্বার টুটা সারবো নো বাট উই জাস্ট হ্যাভ টু ডিল উইথ ইট আই থিঙ্ক আশেপাশে যারাই আপনাদেরকে বিদেশে যেতে বলতেছে ওরা খালি বলতেছে যে যাও আমার কাছে আসো কনসালটেন্সি এটা সেটা করে দিব তোমার ভিসা করে দিব বিদেশ যাবা ফাইন বাট এই দেশে যে এত কিছু আছে এই যে লিগ্যালিটিস গুলা ইনভলভ আছে ল অ্যান্ড অর্ডার আছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার গুলো আছে এগুলো নিয়ে আসলে আমি বেশি মানুষকে কথা বলতে দেখি নাই আই হোপ দিস ভিডিও হেল্প লেটমি নো ইন দ্য কমেন্টস মিল যে আপনি এই পাঁচটা বিষয়ের কোন বিষয়টা নিয়ে আর একটু বেশি ডিটেলসে জানতে চান অ্যান্ড আই উড বি মোর দেন হ্যাপি টু মেক আ ভিডিও অন দিস আই হোপ দিস ভিডিও হেল্পস হেল্প আলস ইউ গ্যাস সুন বাই